স্টেজে ওঠার পর একটা জিনিস বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। অনেকেই হয়তো আমার দিকে মুখ ফিরিয়ে তাকার কারণে বিষয়টা লক্ষ্য করেন নাই। যদি পেছনের দিকে তাকান একটা দৃশ্য দেখতে পাবেন। কিছু দেখা যাচ্ছে পেছনে? কি দেখা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর জমিনে যে জামানার মধ্যে আল্লাহ তাআলার দ্বীনের বিরুদ্ধে, এমনকি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কিতাবের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে বিরোধিতা করা, বিদ্রোহ করা, গালি গালাজ করা, কটুক্তি করা, মানুষ এটাকে ফ্যাশন বানিয়ে ফেলেছে, সেই জামানার মধ্যে আল্লাহর জমিনের দেয়ালের মধ্যে কালেমার পতাকা দেখতে পাওয়া আমাদের অন্তরের প্রশান্তির একটা বিষয়। যেই জামানায় ইসলাম এবং মুসলিম উম্মার দুশমনরা সারা দুনিয়া থেকে ইসলামের নাম এবং নিশানা মিটিয়ে দিতে চায়, সেই সময়ে আল্লাহর জমিনে কালেমার পতাকা উড়াতে পারা এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমাদের দ্বিতীয় কিছু নয়। এই দৃশ্যগুলো দেখলে মাঝে মধ্যে অন্তরটা আনন্দে ভরে যায় যে ওরা যতই চেষ্টা করুক না কেন এই জমিন থেকে ইসলামের নাম নিশানা মিটিয়ে দেবে। তারপর আল্লাহ তাআলার এমন কিছু বান্দা কিয়ামত পর্যন্ত এই জমিনের বুকে থাকবেই যারা নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে হলেও কালেমার পতাকাকে আল্লাহর জমিনে পতপত করে চিরকাল উড্ডীন রাখবে। তো যার কারণে একদিকে যেমন বাতিলদের অনেক হম্বিতম্বি, আরেকদিকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হকের আওয়াজও আমার আল্লাহর জমিনে বেশ ভালোভাবেই উচ্চারিত এবং উচ্চকিত হচ্ছে। বাতিল যখন ছিল যেখানে ছিল তার মোকাবেলায় সব যুগে আল্লাহ হক রেখেছিলেন। কখনো এমন হয় নাই বাতিলের শক্তির সামনে অসহায় হয়ে বাতিলের শক্তিকে মেনে নিয়ে হকপন্থীরা নিজেদের অস্তিত্বকে হারিয়ে ফেলেছে অথবা আল্লাহর জমিন থেকে আল্লাহর নাম পর্যন্ত মুছে গিয়েছে। ইতিহাসে কখনো এমন হয়নি। এমনকি বাতিল যত বড় শক্তি নিয়ে আসুক না কেন তার মোকাবেলায় আল্লাহ তাআলা সর্বযুগে হককে কায়েম রেখেছেন, হককে দায়েম রেখেছেন। বাহ্য দৃষ্টিতে যদিও হককে মনে হয়েছে দুর্বল, যদিও মনে হয়েছে মোমবাতির আলোর মতো শুধু ফু দিলেই নেমে যাবে, কিন্তু আসমান সাক্ষী, জমিন সাক্ষী, পৃথিবীর ইতিহাস সাক্ষী, চূড়ান্ত বিজয় কখনো বাতিলে অর্জিত হয় নাই, বরং সর্বযুগে হকের বিজয় হয়েছে। বাতিল যখন ছিল ইবলিসের রূপে, হকও কিন্তু ছিল আদম আলাইহিসসালামের রূপে। এভাবে ইতিহাসের দিকে যদি একবার তাকাই আমরা দেখতে পাবো বাতিল যখন আসে নমরিফা, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সূরাতে বাতিল যখন আসে, মুসাইলিমা কাযযাব আসওয়াদ আনসি সূরাতে, হক তখন আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতে, বাতিল যখন আসে ব্রিটিশের সূরাতে, হক তখন চলে আসে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি, সৈয়দ আহমদ শহীদ বেরলভি, শাহ ইসমাইল শহীদ, একইভাবে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী, শেখ তাফসির আহমদ আলী লাহোরের সূরতে, বাতিল যখন আসে রাশিয়ার সূরতে, সোভিয়েত ইউনিয়নের সূরতে, হক তখন চলে আসে গুলবুদ্দিন হেকমতিয়ার, জালালউদ্দিন হকানি, ইউনুস খালেস, আহমদ শাহ মাসুদের সূরতে, বাতিল যখন আসে আমেরিকার সূরতে, ন্যাটোর সূরতে, পশ্চিমা বিশ্বের সূরতে, হক তখন চলে আসে আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল আরদ মোল্লা মুহাম্মদ ওমরের সূরতে। স্লোগান দিলে দিতে হবে সিংহের মতো। আমরা বাতিলদেরকে কখনো একথা বুঝতে দিব না যে আমরা শিয়ালের জাতিতে পরিণত হয়েছি। ভেতরে ভেতরে আত্মসমালোচনা থাকতে পারে, নিজেদের ভুল, নিজেদের ত্রুটি, গাইরুল্লাহর প্রতি ভয়, বাতিলের প্রতি শঙ্কা নিজেদের ভেতরকার আলোচনায় আসতে পারে, কিন্তু পৃথিবীর তাগুত এবং বাতিলকে কখনো একথা বুঝতে দেওয়া উচিত না আমরা নেতিয়ে গিয়েছি, আমরা দুর্বল হয়ে পড়েছি। যার কারণে তাকবীর না দিলে নাই, কিন্তু দিলে এমন ভাবে দেওয়া উচিত না যেটা শিয়ালের হুঙ্কার হয়।
আর শিয়াল হুংকার দেয়, তার হুংকারে পাশের লোকটাও কাঁপে না। সিংহ যখন হুংকার দেয়, সিংহের হুংকারে পুরো বন থরথর করে কেঁপে ওঠে। আমাদের আল্লাহর নাম নিতে কার্পণ্য থাকার কথা না, আল্লাহর নাম এমন ভাবে নিব আর এই নাম যত দূর পর্যন্ত যাবে, এখানে যত জিন আছে, যত ফেরেশতা আছে, যত মাখলুক আছে, তারা সাক্ষী হয়ে থাকবে। কাল কিয়ামতের দিন রবের সামনে দাঁড়িয়ে তারা সাক্ষ্য দেবে, আয় আল্লাহ, যেই সময় পৃথিবীর অনেক মানুষ তাগুতের পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল, সেই সময় তোমার কিছু বান্দা তোমাকে ভুলে নাই, তোমার নামের বরকত ঘোষণা করেছে, তোমার নামে তাকবীর দিয়েছে। এমনকি সেই তাকবীর আর বাণী যখন বাতিলদের কানে গিয়ে পৌঁছাবে, তাগুতের কর্ণকুহরে ধ্বনিত হবে, তাদের কলিজার মধ্যে কম্পন ধরে যাবে, আরে আল্লাহর বান্দারা এখন সবাই মরে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবাই মুনাফিকে পরিণত হয় না। মনে হচ্ছিল কোন শত্রু বাহিনী অ্যাটাক করেছে, সবাই ঘর থেকে উড়াউড়ি করে বের হলো যে দেখতে হবে আরে কি হলো রাতের বেলা, কোন শত্রু বাহিনী অ্যাটাক করলো না অন্য কোন বিষয় ঘটলো। তারা যখন সকল ঐক্যবদ্ধ হয়ে দেখার জন্য সামনে অগ্রসর হবে, হঠাৎ করে দেখে একটা ঘোড়ার উপর চড়ে গলার মধ্যে তরবারি ঝুলিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা শেষ করে মদিনায় ফিরছেন। সবাই যখন মাত্র বের হবে, তিনি দেখা শেষ করে ফিরে এসেছেন, আসার পরে বললেন আরে না বড় কিছু হয় নাই, দুঃখিত হওয়ার বা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, উল্টোর ঘোড়ার প্রশংসা করে দিলেন। ওয়াইন্না ওয়াজাদনাহু লাবাহরান, আরে ঘোড়াটাকে পেরেছি সমুদ্রের মতো, ঘোড়াটা তো অনেক ভালো চলে, তার মানে তিনি এতটা বীর ছিলেন, একাকে শত্রুর মোকাবেলায় নেমে পড়তেন। আমাদের মতো ছিলেন না যে নেতা তার অফিসে বসে বসে এখান থেকে কলকাঠি না, এখান থেকে বসে বসে ডিসিশন দেবে, অথবা আগে ভাগে ঝুঁকিটার পালে লন্ডন চলে যাবে, টিকেট আগ থেকেই বুকিং করিয়ে রাখবে। আমাদের নবী এমন ভীরু ছিলেন না, বরং তিনি থাকতেন সবার আগে, এমনকি সব বিষয়ে তার এতটা পারঙ্গমতা ছিল, ঘোড়ায় চড়েই মন্তব্য করে দিলেন এই ঘোড়াটা কোন জাতের ঘোড়া, এর বৈশিষ্ট্য কি, এর গুণাগুণ কি, বলে দিলেন ওয়াইন্না ওয়াজাদনাহু লাবাহরান, আমরা এটাকে পেয়েছি সমুদ্রের মতো। তার মানে যুদ্ধের প্রশিক্ষণের ক্ষেত্রে নবী এতদূর অগ্রসর ছিলেন, একটু ছুঁয়ে দেখলে, একটু চড়ে দেখলে বুঝতে পারতেন আর গুণগত মান কেমন। কারণ সেই নবী যদি এমন না হন, তার সাহাবীরা সাহসী হবেন কিভাবে? সেই সাহাবীরাই তো রোম এবং পারস্যের মোকাবেলা করবে, সারা দুনিয়ায় আল্লাহর কালিমা আল্লাহর দ্বীনকে সমুন্নত করবে। যদি তারা ভীরুতা নিয়ে বড় হন, এ আদর্শ কিভাবে প্রচার করবেন? এজন্য আল্লাহর